আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে অঙ্কন করে দেখাবো। আজকে বানাবো আমি অন্তন। 1 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এখানে বেকিং পাউডার আছে, আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। লবণ আছে, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আমি দেখাবো অন্তন কীভাবে করতে হয়। আর কিছুই দিতে হবে না এখানে, আমি একটু পানি দিব। পানি দিয়ে আমি একটা সফট একটা ময়ান করে নেব। আমি এরকম সফট একটা নরম ডো করছি। এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো, রেস্টে রাখবো। এর মধ্যে আমরা পুরের কাজটা সারিয়ে ফেলি। 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রাখতেছি। এটা আমরা 1 কাপ ময়দা দিয়ে করেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে করতে পারবেন। পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি আমি। আদা রসুন দিয়ে আমি আগে মাংসটা ম্যারিনেট করে নেব, কষিয়ে নেব ভালো করে, যেটা এটা মুরগির মাংসের বেস্ট। এটা হতে বেশিক্ষণ দেরি হবে না। মুরগির মাংসের বেস্টস আমি কিমা করে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়েছে। আমি এখন অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে রান্না করবো। এটা কয়েকটা তাই পাতা দিয়ে দিচ্ছি আমি, স্মেলটা সুন্দর হওয়ার জন্য, তাই তাই ভাব আসার জন্য। এতে একটা অন্তন, এখানে আমি ময়দার পরিমাণ নিয়েছি আমি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ। এখানে আমি মুরগির বেস্টের কিমা পুরটা হবে 2 কাপ পরিমাণের আনতাস। এটা বাকিটা আমি অন্য কাজেও ব্যবহার করব, সেই জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা 1 কাপ পরিমাণ নেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে চিংড়ির মাছের কিমা করে নিয়েছি 1 কাপ।
এই কিমার মধ্যে আমি কোন রকম মশলা ইউজ করব না, মশলা জাতীয় জিনিস দিব না। আমি পুরাটা, সম্পূর্ণ পুরাটা আমি চাঁচের উপরেই রান্না করব। এখানে দুটো বড় পেঁয়াজ আছে, আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে 5-6টা কাঁচামরিচ আছে, আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঝালটা হচ্ছে যে যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে ঝাল খায় ঠিক সেভাবে দিয়ে দিবেন। এখানে 1 চা চামচ এখানে গোলমরিচের গুঁড়ো আছে, আমি দিয়ে দিচ্ছি। সয়া সস 1 টেবিল চামচ আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে ওয়েস্টার সস আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে সবগুলোর পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ফিশ সস আছে, 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। টমেটো সস আছে, আমি দিয়ে দিচ্ছি। সবগুলো 1 টেবিল চামচ পরিমাণ আছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। লবণটা আমি অল্প করে দিয়েছি। এখানে 2 চা চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি শুধু দিচ্ছি গ্রেভিটা করার জন্য। এই পুরটা আপনারা যে কোনো ঝাল নাস্তায় ব্যবহার করবেন, অনেক মজার। এটা আমার হয়ে গেছে অনেক মজার একটা কিমা। আপনারা অবশ্যই এই কিমাটা ব্যবহার করবেন পুরের মধ্যে যে কোনো ঝাল নাস্তায়, অনেক মজার। চুলা বন্ধ করে দিচ্ছি আমি। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন আমরা এটাকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক আমি এইরকম ছোটো ছোটো রেসি কেটে নিয়েছি। এখন আমি এবার সুন্দর করে পাতলা করে একদম বেলে নেব। একদম পাতলা করে বেলে নেব, রুমালির রুটির মতন করে আমি। ঠিক আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। আমি দেখানোর সুবিধার্থে আমি একটু লেচিটা বড় করে নিয়েছি, আপনারা ছোট লেচি নিতে পারেন। আমি একটু বড় করে নিয়েছি, একটু বড় করে বেলে দেখানোর জন্য। এভাবে আমি সবগুলো বেলে নেব। এখন আমি গোলাতে কিমা দিয়ে দিচ্ছি। একদম সহজ।
এটা যদি আরো বড় করতে চাইলে দুই দুইটা রোল করলে হবে, দুই ভাঁজ করে ঠিক এটা। আর যদি একটু ছোট করতে চাই আরেক ভাঁজ দিলেই হয়ে যাবে একটু ছোট। আমি একটা বড় সাইজের রোল করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো করে নেব। আমার এক কাপে 12টা হয়েছে রুটি, আমি সবগুলো একটা একটা করে করে ফেলব। এখানে অনেক সময় শুকিয়ে যায়, এভাবে একটু গাম করে নিলে একটার উপর নিচে দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। অনেক সময় রুটি বাতাসে শুকিয়ে যায়, তখন লাগে না, জোড়াটা লাগে না, গাম করে দিয়ে দিলে আটার মতন একটু পানি দিয়ে, ময়দা দিয়ে একটু পানি দিয়ে একটু আটা তৈরি করলে হয়ে যাবে। এই পাশে রুটিটা শুকিয়ে গেলে এরকম একটু গাম লাগিয়ে দিলে বাস হয়ে যাবে। এভাবে আমি সবগুলো করে নেব। হয়ে গেল আমার সবগুলো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লোতে আছে, আমি আস্তে আস্তে করে এগুলো করতে হবে, নাহলে লাল হয়ে যাবে, মুচমুচা থাকবে না। এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমি বেলানোর সময় কোনো কর্নফ্লাওয়ার দিই নাই, শুধু নর্মাল ময়দা দিয়ে, বেকিং পাউডার দিয়ে, লবণ দিয়ে মেখে নিয়েছি আমি। আমার সব দিকে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। ভালো করে তেল সরিয়ে নিতে হবে। হয়ে গেল আমার মজার অন্তন একটা ইফতারের আইটেম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।